আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি দুবাই নদীর পার, আর এখানে জায়গাটা অনেক সুন্দর। আর আমরা এখন ওইদিকে বোর্ড আছে, বোর্ড আমরা এখন বোর্ডে উঠবো কিছুক্ষণ পরে। চলো আমরা যাই বোর্ডে। আমাদের বিয়ে, ওরা ছবি তোলার জন্য ব্যস্ত, ওরা সারাক্ষণ খালি ছবি তুলে, 1000 ছবি তুলতেছে, তারপর তাদের মন ভরে না। আমরা এখন বোর্ডে উঠবো, আর এখানকার অনেকেই বোর্ডকে ওয়াটার ট্যাক্সি বলে থাকে। তো ঈদ উপলক্ষে ভিড়টা একটু বেশি আর লাইনটা অনেক লম্বা, সবাই লাইনে দাঁড়িয়েছে ওয়াটার ট্যাক্সিতে ওঠার জন্য। আর ভাড়া লাগবে আমাদের তিনজনের 5 টাকা, পাঁচ দেড়হাম। এবার উঠে পড়লাম ওয়াটার ট্যাক্সিতে। নদীর ওই পার চলে এসেছি, এখন আমাদের নামার পালা। এটা হচ্ছে ওল্ড চোক অথবা গ্র্যান্ড চোক, এটাতে টেক্সটাইলের জিনিসপত্র পাওয়া যায়। সবাই ছবি তুলছে কিন্তু আমি তুলছি না, তো আমি কি করতে পারি? তো আমি একটু ভাব নিয়ে এখানে। ওয়াও, সামনে আমরা একটি বৈঠাওয়ালা নৌকা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরবদের আগেকার সাংস্কৃতিকের প্রতীক। সামনে কাঠের আরো দর্শনীয় কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, তো ওয়াও খুব সুন্দর। দর্শক, গাছগুলোর সিস্টেমটা কিছু অন্যরকম, উপর দিয়ে চিকন আর নিচ দিয়ে মোটা। এই যে পুলিশও চলে এসেছে। দর্শক, আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক পুরনো, তাদের পুরনো সংস্কৃতি। এই বাড়িগুলোর ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন যে পুরনো পুরনো জিনিসগুলো রাখা আছে।
আর এই যে এরা এরা যেখানেই যাচ্ছে সেখানেই শুধু ছবি তুলছে, এদের আর কোনো কাজ নাই, শুধু ছবি তোলা আর ছবি তোলা। ছবি তুলতে তুলতে একেবারে দেশটা স্বাধীন করে ফেলছে। এই যে দেখুন পুরনো কিছু জিনিসপত্র, আর এই দোকানটা হচ্ছে টেক্সটাইলের, আর এদিকে এরা চা খাচ্ছে ওই মেশিনটা থেকে নিয়ে, আর এরা গাড়ির ভিতরে বসে ছবি তুলবে। আমরা এখন অনেক ক্লান্ত, আমাদের এখন পানীয় কিছু দ্রব্য দরকার, আমাদের পানি অথবা কোল্ড ড্রিঙ্ক খেতে হবে। তো আমরা সামনে একটি সুপার মার্কেট আছে, আমরা একটি মার্কেটে ঢুকছি, দেখি কিছু পাই কি না। আমরা একটি কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম, সাইজে বেশ বড় দেখে, দামে কম মানে ভালো। আমরা এখন এই রেস্টুরেন্টের চেয়ারগুলোতে বসে খাবো। দর্শক, আমি এখন একটা দুঃখের কথা বলবো, যেটা শুনলে আপনার চোখে অশ্রু ধরে রাখতে পারবেন না। আমরা এই রেস্টুরেন্টে এসে বসেছিলাম, কিন্তু এই রেস্টুরেন্টের একজন কর্মচারী আমাদেরকে এসে বলল, অন্য দোকান থেকে খাবার কিনে আমাদের এখানে খাচ্ছেন কেন? তারপর আর কি, চলে আসলাম। এই যে দেখেন কত বড় মাছ, এই যে ছবি ছবি, যেখানে যাবেন সেখানে ছবি ছবি খালি। আর এই চাইনিজ গুলো আমাদেরকে চাইনিজ ভাষায় কি জানে বলছে, কিছুই বুঝি নাই। আর এদিকে দেখুন একটা টিভি রাখা আছে। দর্শক, এদিক দিয়ে হাঁটছি, কেমন জানি একটি ভূতরে ফিলিংস হচ্ছে, ভূতরে ফিলিংস হচ্ছে, হোক আমি হরর ভিডিও বানানোর লোক। ওমা, এখানে হারিকেনও রাখা আছে। দর্শক, অনেক ঘোরাঘুরি হয়েছে, তো এবার আমাদের যাওয়ার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।